Namaskar, apuni chai ase live hour, moi joint Madhav Goswami, Rahul aur Nyay Yatra. Rahul Gandhi Nyay Yatra pode pode athantor aru ebar Nyay Yatra biruddhe gusor ruju korile Jorhat arukhe. Jorhat arukhe Rahul Gandhi Nyay Yatra biruddhe ruju korise nijabobia gusor. Ain ulongha kori Nyay Yatra korar babe gusor ruju korile Jorhat arukhe. নির্ধারিত পথৰ বিপৰীতে জৰহাট চহৰৰ মাজেৰে অন্য পথেৰে যাত্ৰা কৰাৰ বাবে ৰুজু কৰা হৈছে গুছৰ হঠাৎ পথ হলনি কৰাৰ বাবে চহৰখনত যান বাহনৰ লগতে পথচাৰী ব্যাপক হাৰত হাৰাশাস্তি হোৱাৰ অভিযোগ কৰিছে জৰহাট আৰক্ষীয়ে ইমানেই নহয় কংগ্ৰেছ নেতা কেবি বাইজুৱে সমদলকাৰীসকলক ট্ৰেফিক বেৰিকেড ভাঙিবলৈ উচতনি দিয়া বুলি অভিযোগ উত্থাপন কৰিছে আৰক্ষীয়ে সেই সময়তে আৰক্ষী লোকক অপদস্থ কৰা বুলিও এজাহাৰত উল্লেখ কৰিছে আৰক্ষীয়ে এজাহাৰত কেবি বাইজুৰ বিৰুদ্ধে অপৰাধজনিত ষড়যন্ত্ৰৰ অভিযোগত ফৌজদাৰী গোচৰ ৰুজু কৰা হৈছে ৰাহুল গান্ধীৰ ন্যায় যাত্ৰাৰ বিৰুদ্ধে ৰাজহুৱা সম্পত্তিৰ ক্ষতি প্ৰতিৰোধ আইন চমুকৈ পিডিপিপি আইনৰ অধীনত 120 বি 115 2 143 147 188 283 323 আৰু 353 ধাৰাত ৰুজু কৰিছে গোচৰ অথন্তৰে লগ্নেৰা হৈছে ৰাহুল গান্ধীৰ ভাৰত জৰো ন্যায় যাত্ৰাত অসমত প্ৰৱেশ কৰা মাত্ৰকে এটাৰ পিছত আনটো অঘটন ভাৰত জৰো ন্যায় যাত্ৰাত অংকিতা আতংকৰ পাছত এইবাৰ জৰহাট চহৰতো অথন্তৰে লগ্নেৰিলে ৰাহুল গান্ধীক ভাৰত জৰো ন্যায় যাত্ৰাৰ বাছ যাবলৈ প্ৰশাসনে নিৰ্ধাৰিত কৰি থৈছিল চহৰৰ কে বি ৰোড কিন্তু নিৰ্ধাৰিত পথেৰে নগৈ গড়ালিয়েদি সোমাল ৰাহুলৰ বাছ ঠেক পথত ৰাহুলৰ বাছ সোমোৱা মাত্ৰকে হাহাকাৰ লাগিল পথত ৰাহুল গান্ধীৰ ওচৰৰ পৰা চাবলৈ ৰাহুল গান্ধীক ওচৰৰ পৰা চাবলৈ হেতা ওপৰা লগালে পথচাৰীয়ে আৰু তাৰ মাজতে এনেদৰে এক অনাহূত পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল ৰাজপথত ৰাহুল গান্ধীৰ ভাৰত জৰো ন্যায় যাত্ৰাৰ আজি দ্বিতীয় দিন অসমত জাহাজেৰে মাজুলী নিমাতী ঘাটত উপস্থিত হয় ৰাহুল গান্ধী প্ৰথমে আউনীআটি সত্ৰ দৰ্শন কৰিব ৰাহুল গান্ধীয়ে সত্ৰাধিকাৰ পীতাম্বৰ দেৱ গোস্বামীক সাক্ষাৎ কৰিব ৰাহুল গান্ধীয়ে ইয়াৰ পিছতে কমলাবাৰী চাৰিআলিত পদযাত্ৰাত অংশগ্ৰহণ কৰিব জেৰেঙামুখ তিনিআলিটো পদযাত্ৰা ৰাহুল গান্ধীৰ উল্লেখযোগ্য যে অসমত 25 জানুৱাৰীত অন্ত পৰিব ৰাহুলৰ পদযাত্ৰা যোৰহাটৰ পৰা আমাৰ দুয়োগৰাকী সাংবাদিক গৌতম বৰা আৰু দিগন্ত হাজৰিকা সংযুক্ত হৈছো পোনপটীয়া সম্প্ৰচাৰত গৌতম ইতিমধ্যে ৰাহুল গান্ধীৰ ন্যায় যাত্ৰা ৰাওনা হৈছে মাজুলী অভিমুখে আমি ইতিমধ্যে জনাইছো আমাৰ দৰ্শকসকলক আপোনালোকৰ জৰিয়তে আজি ৰাহুল গান্ধীৰ ৰোডমেপ কেনেকুৱা ক'ত ক'ত কাৰ্যসূচী আছে আৰু তাৰ সমান্তৰালকৈ যদি অথন্তৰ কথা কোৱা হয় এটাৰ পিছত আনটো বিপদ অথন্তৰে লগ এৰা নাই ৰাহুল গান্ধীৰ ন্যায় যাত্ৰাক যোৰহাট আৰক্ষীৰ গোচৰ হয় নিশ্চয়কৈ জয়ন্ত চক আমি ইতিপূৰ্বে উল্লেখ কৰিছোঁ যে প্ৰায় 7টাকৈ ধাৰাত ভাৰত জৰো ন্যায় যাত্ৰাৰ যিকেইগৰাকী অৰ্গেনাইজাৰ বি কে বাইজুকে ধৰি কেইবাগৰাকী ব্যক্তিৰ বিৰুদ্ধে যোৰহাট আৰক্ষীয়ে চুমটো গোচৰ লৈছে নিজাববীয়াকৈ গোচৰ ৰুজু কৰিছে কিয়নো কালি যি পি ডব্লিউ ডি পুলিচ পইণ্টৰ পৰা কে বি ৰোডেৰে নগৈ গড়ালিৰ মাজেৰে এই ভাৰত জৰো ন্যায় যাত্ৰাৰ হৈ যি পদযাত্ৰা কৰিছিলে ৰাহুল গান্ধীয়ে তাকে লৈ ইতিমধ্যে তেওঁলোকে যি নিয়ম ভংগ কৰাৰ অভিযোগ উত্থাপন কৰিছে যোৰহাট আৰক্ষীয়ে কিন্তু বহুতৰে মনত জয়ন্ত এটা প্ৰশ্ন সৃষ্টি হৈছে যে ইতিমধ্যে যোৰহাট আৰক্ষীৰ যদি সহযোগিতা লাভ নকৰে তেনেহ'লে ইমান শ শ আৰক্ষী মোতায়েন কৰি থকাৰ পাছত পি ডব্লিউ ডি পুলিচ পইণ্টৰ পৰা এই ন্যায় যাত্ৰাৰ দলটো কেনেদৰে গড়ালিৰ মাজেৰে যাবলৈ সক্ষম হ'ল গতিকে বহু লোকে ধাৰণা কৰিছে যে এই ক্ষেত্ৰত যোৰহাট আৰক্ষীৰ প্ৰত্যক্ষ সহযোগিতা আছিলে নহ'লে তেওঁলোকে বাধা দিব পাৰিলেহেঁতেন সেই যাত্ৰা যি আগবাঢ়ি গৈছিলে কিয়নো সেই সময়ত গাড়ী অতিকৈ ধীৰে ধীৰে গাড়ী চলাচল কৰিছিলে কে বি ৰোডলৈ গাড়ীখন আগবাঢ়ি যাব খুজিছিলে কিন্তু তাৰ পাছত তেওঁলোকে গড়ালিয়েদি আগবঢ়াই লৈ গ'ল আৰু গতিকে সেই ঘটনাই ইতিমধ্যে যোৰহাটৰ বিভিন্ন মহলত প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰিছে আৰু সকলোৰে মনত এটাই প্ৰশ্ন উদয় হৈছে যে ইমান দক্ষ আৰক্ষী কিয় সেই যাত্ৰা পথটো যেতিয়া তেওঁলোকে ভুল পথেৰে অগ্ৰসৰ হৈছিলে কিয় ৰখাবৰ বাবে সক্ষম নহ'ল প্ৰথম কথা আৰু দ্বিতীয়তে আজি আমি দেখুৱাইছোঁ এতিয়া ব্ৰহ্মপুত্ৰৰ মাজত ৰাহুল গান্ধী ডাঙৰীয়াৰ সাধাৰণ যি ফেৰী নিমাতীঘাটৰ পৰা মাজুলীলৈ চলাচল কৰা যি ফেৰী সেই ফেৰীয়ে ইতিমধ্যে মাজুলীলৈ
যাত্রা অব্যাহত রাখিছে আর কিছু সময় পাছতে গৈ অফলামুখ ঘাটত গৈ উপস্থিত হবগৈ। আমি দেখাইছো যে এই মুহূর্তত রাহুল গান্ধী ডাঙরিয়ায় অতি বিপদজনকভাবে কোনো লাইফ জ্যাকেটও পরিধান করা নাই। আমি দেখাইছো যে সাধারণতে এনে ধরনের ফেরি সমূহ অতি বিপদসংকুল যাত্রা, আমি বারম্বার এনে ধরনের বাতরি সম্প্রচার করিয়ে থাকো। আপনি লক্ষ্য করক যে সেই নাওর আগত গৈ এনে ধরনের বার্তালাপ করেছে, নাওর যে গুড়িয়াল আছে বা ইয়ার যে কর্মচারী আছে তেওঁলোকৰ সৈতে বার্তালাপ করেছে রাহুল গান্ধী ডাঙরিয়ায়। আৰু কিছু সময় পিছনে মাজুলি অফলাঘাটত উপস্থিত হব, তারপর অফলামুখ ঘাটে আগবাড়ি যাওয়ার অন্তত কমলাবাড়ি চারিআলিত রোড শোত অংশগ্রহণ করব। তারপর আউনিয়াটি সত্রত সত্রাধিকার সম্বন্ধিত বিশিষ্ট নাগরিক রাইজর সৈতে আলোচনাত মিলিত হব। আর তারপর বিয়লি প্রায় 2 বজাত রাজীব গান্ধী ক্রিয়া প্রকল্প দুপরিয়া আহার গ্রহণ করার অন্তত জেংরাইমুখতো এক রোড শোত অংশগ্রহণ করব। আমি পোনপটিয়াকৈ দেখাইছো নিউজ 18 অসম নর্থ ইষ্ট দর্শকসকল যে যখন ফেরিত বর্তমান নিমাতী ঘাটৰ পৰা অফলামুখ ঘাটলৈ এনেদরে অগ্রসর হয়ে আছে, সেই ফেরিত রাহুল গান্ধী ডাঙরিয়াক আমি দেখিলে পাইছো এনেদরে এই অবস্থার অতি বিপদজনকভাবে আমি দেখাইছো যে নাওর টিঙত বর্তমান উঠি থাকা বলে কব পারি। আর যি কর্মচারী এনে ধরনের ফেরি সমূহ সেই ফেরির কর্মচারীর সঙ্গে তেখেতে বার্তালাপ করে আছে, আর যি অথন্তরে লগ নেড়া বলে কোয়া হয়েছে সোমার পিছরে পড়া নাগাল্যান্ডর পৰা প্রবেশ করার পিছরে পড়া শিবসাগর আমি দেখবলে পালো অঙ্কিতা দত্তর যতিবাদ বা যে ন্যায় বিচারিছিল রাহুল গান্ধী ডাঙরিয়ারপরা, তার ফলত আমগুড়িত যার্ধারিত কার্যসূচী আছে সেয়া বাতিল করলে বাধ্য হল। ঠিক সেইদরে যোরহাটত বিরুদ্ধে বহুকটা গোচর ইতিমধ্যে বহুকটা ধারাত গোচর রুজু হয়েছে। আর ঠিক সেইদরে নিমাতীর মাজুলীত গিয়ে উপস্থিত হওয়ার পিছনে নিশ্চিত হব পৰা যাব যে আজি এই যাত্রা মসৃণ হব নে নহয়। কিন্তু এই যে যোরহাটের যে ঘটনা সেই যোরহাটের ঘটনায় কিন্তু জয়ন্ত সর্বত্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আর এক প্রশ্নবোধকর সৃষ্টি হয়েছে যে যাত্রা পথ যেটা আসলে যে ভুল যাত্রা পথ বলে কোয়া হয়েছে সেই পথে আগবাড়ি যাওতে যোরহাট আরক্ষী কিয় ব্যর্থ হল সকলের মনত সেটাই প্রশ্ন। শ আরক্ষী মোতায়েন করা হয়েছিল যে নো এন্ট্রি যদি গাড়ি এখন সর্বসাধারণ লোকে ভরাব খোঁজে 2000 টাকা পর্যন্ত ফাইন করা হয়, কিন্তু গর্ণালীর মাজেরে যেটা সেই কনভয়টি সুমাই আসবলে গৈছিলে কিয় আরক্ষীয়ে বাধা দিয়ে রাখব নোৱাৰিলে বা এই ক্ষেত্রত কিবা সহমর্মিতা আছে নেকি এই যাত্রার প্রতি যোরহাট আরক্ষীর তাক লৈ কিন্তু বর্তমান প্রশ্নর সৃষ্টি হয়েছে জয়ন্ত। নিশ্চয় নিশ্চয় আপনি দৃশ্য দেখাই থাকক গৌতম, গৌতমে আমাক এয়া এক্সক্লুসিভ দৃশ্য দেখাইছে ফেরির পৰা আৰু বিপদজনকভাৱে এই যাত্ৰা আৰম্ভ কৰিছে ৰাহুল গান্ধীয়ে, লাইফ জেকেট পৰিধান কৰা নাই আৰু লাইফ জেকেটক লৈ বিভিন্ন সময়ত প্ৰশ্ন উত্থাপন হয়। শেহতীয়াকৈ কুশল কলিতা নামৰ এজন আৰক্ষী জোৱানৰ মৃত্যুৰ প্ৰসংগটো সেই একেই বিষয়ে উত্থাপন হৈছিল দেখিবলৈ পোৱা হ'ল। আজি ৰাহুল গান্ধীয়ে লাইফ জেকেট পৰিধান নকৰাকৈ, ভূপেন বৰাই লাইফ জেকেট পৰিধান নকৰাকৈ এই যাত্ৰা মাজুলীলৈ আৰম্ভ কৰিছে। দিগন্ত আছে আমাৰ সৈতে, দিগন্ত আপোনাৰ সৈতে সংযুক্ত হৈছো, কোন স্থানতে এই মুহূৰ্তত আপুনি উপস্থিত আছে জানিব বিচাৰি। জয়ন্ত স্যার, মই বর্তমান উপস্থিত আছো নিমাতী ঘাটত উপস্থিত আছো, যেহেতু যদিও আজি রাহুল গান্ধীর যে দ্বিতীয়টো দিন ন্যায় যাত্রার দ্বিতীয়টো দিন, ইতিমধ্যে রাহুল গান্ধী ফেরিরে এখন ফেরিয়ে তেও মাজুলীর অফলা ঘাটলৈ রওনা হল, ইতিমধ্যে নদীর মাজত আছে। আর এই মুহূর্তত কিন্তু তেওঁৰ লগত বহুখিনি আন যান বাহন আছিলে বা বহুখিনি লোক তেওঁৰ লগত আছিল, সেই সকল লোকে ইতিমধ্যে আন ফেরিরে তেওঁলোকে মাজুলীলৈ যাত্রা আরম্ভ করেছে। মই সেই দৃশ্য কিছু মূল সতীর্থ দেখাইছে যে এইসমূহ গাড়ি পার করে লৈ যোৱা হৈছে। আর ইতিমধ্যে সতীর্থ গৌতমে কৈছে এখন সাধারণ ফেরিরে রাহুল গান্ধী ডাঙরিয়া যেহেতু মাজুলীলৈ রওনা হৈছে, আর কালিরে পৰা আমি যদি কওঁ কালি জয়ন্ত দিনের পুয়ার ভাগৰ পৰা যদি কওঁ তেওঁলোক বহুকেইটা কার্যসূচী নির্ধারিত কার্যসূচীও বাতিল কৰিবলগীয়া হল আমগুড়িত, আর তারপর যোরহাটত যেতিয়া প্রবেশ করেছে যিটো নগরত প্রবেশ করার লগেলগে কে পি চারিআলির পৰা তেওঁ যি পদযাত্রা সেই পদযাত্রায় কিন্তু বিশেষ চর্চা লাভ করে আছে, এই মুহূর্তটো চর্চা লাভ করেছে। আর যেহেতু প্রতিটো শাসক বিরোধী দুইটা রাজনৈতিক দলেই এই মুহূর্তত কিন্তু এই বিষয়টো
বিশেষভাবে চর্চা হয়েছে। যেহেতু কালি পদযাত্রার সময়সাত বহু লোক পদপিষ্ট হয়েছে আর পদপিষ্ট হওয়ার পিছতেই এই বিষয়টি চর্চালয় আহিল আর তারপর গোচরও রুজু হয়েছে। ইতিমধ্যে কেবাটাও ধারাত এই গোচর রুজু হয়েছে আর পরবর্তী সময়ত আজি পুয়ার ভাগত 8:11 যেহেতু রংদৈ পথার যে অস্থায়ী শিবির সেই শিবিরের মাজুলীলৈ বুলি রওনা হয়েছে আর এই আজির দিনটি কেনে ধরনের পার হয় বা এই যে ন্যায়যাত্রা এই ন্যায়যাত্রা কেনে ধরনের সুকলমে পার হয় সেই কথাটো আমি পরবর্তী সময়তে জানিব পৰা যাব। কিন্তু রাহুল গান্ধীর যে আসলে ভারতজোড়ো ন্যায়যাত্রা এই যাত্রায় কিমান দূর সফল হয়েছে এই কথাখিনিও পরবর্তী সময়তে ইয়ার ছবি পোহরলে আসবে। কিন্তু কালির যে ঘটনা কালির যে ঘটনা এই ঘটনাটে কিন্তু বিশেষভাবে নগরত বিশেষভাবে যোরহাটত চর্চা লাভ করে আছে। কিয়নো আরক্ষী প্রশাসন সেই মুহূর্তে কিয় ব্যর্থ হল যেহেতু কে বি চারিআলির যুক্ত দাসেনকোর সম্মুখে বড়ুয়া চারিআলিলে যার যে পথ নির্ধারণ করে দিয়া হয়েছিল সেই পথটতেই আরক্ষী প্রশাসন যথেষ্ট মোতায়েন করা আছিল আর গড়ালির সেই একে স্থানতে যেহেতু সেয়া পুলিশ পয়েন্ট আছিল সেই পুলিশ পয়েন্টত বৃহৎ সংখ্যক আরক্ষী প্রশাসন তাত নিয়োজিত আছিল সেই সময় কিয় আসলে আরক্ষীর বেষ্টনী কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী তার মাজত কেনেদরে ভুল পথেরে গতি করিলে রাহুল গান্ধীর এই ন্যায়যাত্রা তাকে লই প্রশ্ন উত্থাপন হয়েছে। দিগন্ত আপনি থাকিব সংযুক্ত হয়ে গৌতম পুনর্বার আপনার কাষলৈ আহিছো। আপনি দেখুৱাই আছে আমাক এক্সক্লুসিভ এই দৃশ্য পোনপটীয়া সম্প্রচারের জড়িয়ে এখন সাধারণ ফেরিরে রওনা হয়েছে মাজুলি অভিমুখে আর এই মাজুলির বাবে ফেরি সেবার অনুমতি বিচারি মাজুলীত ন্যায়যাত্রার অনুমতি বিচারি হাব্বা থুড়ি খাবলগিয়া হয়েছিল। জয়ন্ত চক, আমি ইতিমধ্যে কংগ্রেসের শীর্ষ নেতৃবর্গর সহ আমি কথা পাতিছিল আর জানিব পাৰিছো যে তেওঁলোকৰ ফেরির বাবে যে সরকারি ফেরি বিচাৰিছিল আমি যি ইয়ার কর্তৃপক্ষের সঙ্গে কথা পাতিছিল এনে ধরনের সরকারি ফেরি প্রথম কথা যে কোনো ভাড়ালৈ লব নোৱাৰে অনলাইন ব্যবস্থাৰে যিসমূহ টিকেট বুকিং করা হয় আর যদিহে ভাড়ালৈ লওয়া হয় তেনেহলে কিছুদিনের পূর্বর পরাই সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে তেনে ধরনের করব লাগবে। কিন্তু এই যে ভারতজোড়ো ন্যায়যাত্রার যে কর্তৃপক্ষ বা যে দায়িত্ব থাকা লোকসকলে অনলাইন ব্যবস্থার যে রোপেক্স ইতিমধ্যে বুক করে তার জড়িয়ে গাড়ি সমূহ অনার একাংশ গাড়ি নিয়ার ব্যবস্থা করেছে আর যে ব্যক্তিগত যে ফেরি সেই ফেরি ব্যক্তিগত ফেরি সমূহ ভাড়া করে লোপরা যায় আর ব্যক্তিগত দুখন ফেরি এনে ধরনের ভাড়া করে মাজুলীলে যাওয়ার ব্যবস্থা করেছে আর বাকি যুক্ত গাড়ি কিয়ন আমি কোথাও যে বিশাল কনভয় যায় বগীবিল দলং হয়ে ধেমাজি হয়ে মাজুলীলে হয়তো গিয়ে ইতিমধ্যে উপস্থিত হয়েছেগৈ আর এনে ধরনের এই ক্ষেত্রত সরকারি পক্ষ বা তারপর কোনো বাধা নাই পাওয়া বলেই কংগ্রেস নেতৃত্ব আমাক কিছু সময় পূর্বে জানিবলৈ দিছে আর ইতিমধ্যে অনলাইন ব্যবস্থা বা যখন টিকিট কাটিছে বা যখন বুক করব লাগে সেই পদ্ধতিয়ে বুক করার অন্তত গাড়ি সমূহ পার করবলৈ বা এনে ধরনের নিমাতীঘাটের পর মাজুলীলে যাবলে সক্ষম হয়েছে বলে জানিবলৈ দিছে। জয়ন্ত কিমান গৌতম কিমান সময় প্রয়োজন হব অফলামুখ ঘাট পাবলৈ কিমান সময় প্রয়োজন? আমি দেখাইছো যে নির্মীয় হয় নিশ্চয়কৈ জয়ন্ত দেখাইছো যে রাহুল গান্ধী ডাঙরিয়ার লগতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বই দেখা পাব যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্ব যখন দলং নির্মাণ হয়ে আছে যোরহাটের মাজুলীলৈ সেই দলঙ্গ নির্মাণ কার্যর অধিকাংশ খুঁটায় প্রায় 80% খুঁটার নির্মাণ ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ হওয়ার দিকে আগবাড়িছে আর সেই দলংখনও বর্তমান সকলে চাই যাব পাৰিব কিয়নো এই নির্মীয়মান দলংখনের বাবে তিনটা খুঁটা নির্মাণ করবরা নাই নাও সমূহ ফেরি সমূহ যাবর আর তার মাজে আমি বর্তমান যাত্রা করে আছো আর কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বা রাহুল গান্ধী ডাঙরিয়ায়ও সেয়া দেখা পাব যে অসমৰ যিখিনি উন্নতি হয়েছে বা এনেদরে হয়তো যেটা ফেরিরে আবলগা হয়েছে ভবিষ্যতে হয়তো ফেরিরে নহয় দলঙেরে মাজুলীলে যাব পাৰিব কিয়নো যখন দলং নির্মাণ হয়ে আছে সেই দলং আজি নিজে স্বচক্ষে প্রত্যক্ষ করব পাৰিব। আমি দেখাইছো যে সেয়া নির্মাণ দলং অতি দ্রুতগতিত কাম সম্পূর্ণ হয়েছে আর 2026-27 ভিতরতে নির্মাণ কার্য সম্পূর্ণ হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে আর এই দলঙ্গর নির্মাণস্থলীর কিছু নিলগত গিয়ে আর হয়তো আমি 10 মিনিটের ভিতরতে জয়ন্ত মাজুলীর অফলামুখ ঘাটত উপস্থিত হোমগৈ। কিন্তু আমি এক বিশেষ খবর পাইছো আমি অফলামুখ ঘাটত গৈ পোৱাৰ পিছত সেই খবর ব্রেক করিম যে তাত যোৱাৰ পাছত তাত আমি কি পরিস্থিতি দেখিবলৈ পাও বা তাত কেনে ধরনের
পরিস্থিতির অপেক্ষা করে আছে, সে আমি কিছু সময় পিছন অফলামুখ ঘাটত উপস্থিত হওয়ার পিছন আমি জানি পড়ি। কিন্তু এই মুহূর্তে আমি দেখাই গেছো যে অতি বিপদজনকভাবে রাহুল গান্ধী ডাঙরিয়া এনে ধরনের ফেরির বা নাওর টিঙত উঠি আছে, লাইফ জ্যাকেট পরিধান করা নাই। আর বিশেষক যেগুলি নাওরিয়া বা নাওর গুড়িয়াল সঙ্গে বার্তালাপ করে আছে অতি বিপদজনকভাবে, মানে পুনর্বার কইসো যে অতি বিপদজনকভাবে হয়তো রাহুল গান্ধী ডাঙরিয়ায় নেজানে বা কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও নেজানে যে ব্রহ্মপুত্র নদীর ভয়াবহতার কথা। আর এনে ধরনের আমি আর এনেকা শিক্ষা দি গেছে নিমাতী ট্রেজেডি 2021 সনের নিমাতী ট্রেজেডিয়ে সেই শিক্ষা দি থ গেছে। তারপিছতো কিন্তু এনেকা ধরনের একটা অসাবধানতা, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, অসম প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও কিন্তু এই ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা পরিলক্ষিত হওয়া নাই। গৌতমে এই বিষয়টি দৃষ্টিগোচর করেছে। গৌতম, এই মুহূর্তে ধন্যবাদ জানাইছো, দিগন্ত আপনাকে ধন্যবাদ জানাইছো। আমি কিছু সময় পিছতে আকো সংযুক্ত হম আর 10 মিনিটের পিছত অফলামুখ ঘাটত উপস্থিত হব রাহুল গান্ধী। আরম্ভ হব রাহুল গান্ধীর ন্যায় যাত্রা মাজুলীত, রাইজর সঁহারি কেনেদরে লাভ করে সেয়া কিছু সময় পিছতে স্পষ্ট হব, কারণ মাজুলীত চলি আছে সদ ভাওনা সমারোহ। আমি খবরের ধারা অব্যাহত রাখিম, লাইভ আওয়ারত সময় হয়েছে একটা বাণিজ্যিক বিরতি। ভারতের গৌরব গোটে বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। পল পল মে যুগ যুগ মে হর ক্ষণ মে রাম, হর তন মে হর মন মে কণ কণ মে রাম। পল পল মে যুগ যুগ মে হর ক্ষণ মে রাম, হর তন মে হর মন মে কণ কণ মে রাম। পল মে যুগ যুগ মে হর ক্ষণ মে রাম, হর তন মে হর মন মে কণ কণ মে রাম। পল পল মে যুগ যুগ মে হর ক্ষণ মে রাম, হর তন মে হর মন মে কণ কণ মে রাম। ঠিক আছে।
पल पल में युग युग में हर क्षण में राम हर तन में हर मन में कण कण में राम पल पल में युग युग में हर क्षण में राम हर तन में हर मन में कण कण में राम राम सिया राम सिया विष्णु कल्याण परम राम सिया राम सिया जिसके लिए मन में करुणा जिसके हाथ में है जीते भी मरते भी काम काज करते भी सुख में दुख में हर एक मुख में गर जाएगी नाम पल पल में युग युग में हर क्षण में राम हर तन में हर मन में कण कण में राम पल पल में युग युग में हर क्षण में গুজরাটৰ বদোদরার হার্নি হ্রদত এক শোকাবহ নাও দুর্ঘটনা। এই নাও দুর্ঘটনাত 16 জন লোকৰ সলিল সমাধি। নাওখনত আছিল 26 জন শিক্ষার্থী আর শিক্ষক। বনভোজ খাবলৈ গৈ নাও দুর্ঘটনাত পতিত হৈ মৃত্যু খাবতিলে 14 জন শিক্ষার্থী আর 2 জন শিক্ষকে। আনহাতে নিরাপদে উদ্ধার করবলে সক্ষম হয় আন 10 গৰাকী ছাত্র ছাত্রী। হার্নি হ্রদত উটি গৈছিল ছাত্র ছাত্রী ভর্তি নাওখন। গুজরাটৰ বদোদরাত এক ভয়ানক ঘটনা সংঘটিত হয়। হার্নি হ্রদত এই শোকাবহ নাও দুর্ঘটনা। যি নাও দুর্ঘটনাত প্রাণ গল 16 জনকৈ লোকর। নাওখনত আছিল 26 জন শিক্ষার্থী আর শিক্ষক। বনভোজ খাবলৈ গৈ নাও দুর্ঘটনাত পতিত হৈ মৃত্যু খাবতিলে 14 জন শিক্ষার্থী লগতে 2 জন শিক্ষকেও। আনহাতে নিরাপদে উদ্ধার করে NDRF 10 গৰাকী ছাত্র ছাত্রী। হার্নি হ্রদত উটি গৈছিল ছাত্র ছাত্রী ভর্তি নাওখন। বনভোজ খাবলৈ গৈ এনেদরে অঘটনের সম্মুখীন হল নাওখন। তিনিদিনীয়া কার্যসূচীরে উত্তর পূবত কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ আজি উত্তর পূব পরিষদের বৈঠকত অংশগ্রহণ করব। কেন্দ্রীয় গৃহমন্ত্রীগিয়ে শিলংত রাইফলসর অপারেশন সেন্টার মুক্তি করব অমিত শাহে। ইয়ার পাছতে তেজপুরত উপস্থিত হব কেন্দ্রীয় গৃহমন্ত্রীগী। তেজপুরত মহাভৈরব মন্দির দর্শন করার লগতে তেজপুরের SSBর প্রশিক্ষণ শিবিরের এক অনুষ্ঠানতো অংশগ্রহণ করব গৃহমন্ত্রী অমিত শাহে। ইয়ার পিছতে খেলামরাত বাথৌ মহাসভার অধিবেশনতো অংশগ্রহণ করব। আনহাতে শনিবারে গুয়াহাটির ব্রহ্মপুত্রের পারর উদ্যান মুক্তি করব অমিত শাহে। ইফালে NEC বৈঠকত অংশগ্রহণ করবলে শিলংত উপস্থিত অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। NEC দুটাকৈ কার্যসূচীত উপস্থিত থাকিব মুখ্যমন্ত্রী। আবেলি মিজোরামৰ মুখ্যমন্ত্রী লাল দহুমার সৈতে বৈঠকত মিলিত হব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। ইয়ার পিছতে কেন্দ্রীয় গৃহমন্ত্রীর সৈতে একেলগে তেজপুরলৈ আহিব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। লাইভ আওয়ারত লৈছো আন এটি বাণিজ্যিক বিরতি।